ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? ইনশাআল্লাহ ভালো। একটু আগে আপনি আমার ভিডিও করার আগে আমার সাথে কথা বলতেছিলেন যে মার্শাল আর্ট মানে চিত্রনায়ক রুবেল, মার্শাল আর্ট মানে দরকুর নায়ক রুবেল, ইয়াস, মার্শাল আর্ট কিংবদন্তি চিত্রনায়ক বসন্ত রুবেল সম্পর্কে আমি আপনার সাথে জানতে আর রুবেল স্যার অবভিয়াসলি অনেক ভালো একজন অ্যাক্টর, আর ওনাদের তো আমি কি বলবো তুলনা করা যায় না ওদের অ্যাক্টিং এ। ওনাদের ওনারা যেমন ওনার এক্সপ্রেশন, ওনার ফাইটিং, এভরিথিং ইজ আ নাইস, আর উনি পার্সন হিসেবে অনেক ভালো। ওনার সঙ্গে আমার সাক্ষাতে কখনো কথা হয় নাই, তবে আমাদের হোম ডিস্ট্রিক্টে উনি মার্শাল আর্ট করতেন, আমার আমার মামা ওনার কাছ থেকে শিখেছিলেন। কুষ্টিয়া? হ্যাঁ হ্যাঁ। তখন আমি খুবই ছোট ছিলাম অ্যাকচুয়ালি, তখন এই সম্পর্কে অত ভালো বুঝতাম না, দ্যাটস হোয়াই করা হয় নাই। তবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মার্শাল আর্ট শেখাটা উচিত, আচ্ছা নিজের আত্মরক্ষার ক্ষেত্রে, সো এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি ছবি দেখেছি অনেক ছোটবেলায়, অনেক মুভি দেখতাম না, যখন বাসায় অনেক মানুষ আসতো, মানে থাকতো না মানে এলাকায়, তখন এত অ্যাভেলেবল টিভি ছিল না, আমাদের বাসায় টিভি ছিল যখন, তখন অনেক পার্সন আসতো, ওদের সাথে সবসময় মজা করে মুভি দেখতাম, বাট মুভির নাম জানতাম না। বাট আমি ওনার অ্যাক্টিং দেখেছি, অনেক ভালো লাগে। আর তারপরেও আমি অনেক বড় ফ্যান হুমায়ুন আহমেদ স্যারের, অ্যান্ড হুমায়ুন ফরিদি স্যারের অ্যাক্টিং, ও মাই গড, আমার খুবই ভালো লাগে পার্সোনালি। রুবেল ভাইয়া অ্যাকশন মানে রুবেল। এখন কিন্তু এই দেশে একটা রুবেল ভাইয়ের কিন্তু সিনেমা দেখতে পাই না কেন? এখন বর্তমানে সিনেমার যে অবস্থা, ওনারা যে কোয়ালিটির মুভি করেছে অ্যাকচুয়ালি, ওই আগের মতো গল্প, আগের মতো মানে এভরিথিং, এখন সেই ধাঁচটা নেই। এখন আস্তে আস্তে ভালো আর্টিস্ট আসছে, কিন্তু আমাদের আরো আরো সচেতন হওয়া উচিত। আর আমাদের যারা পুরনো দিনের সব বড় বড় পার্সন যারা আছে মিডিয়াতে, তাদের নিয়ে এখন ফোকাস করা উচিত, কারণ ওনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, ওর থেকে অনেক কিছু জানবে, শিখবে, কাজ করবে, এই জন্য ওনাদের খুবই প্রয়োজন এখন আমাদের। অবশ্যই একজন মাল্টি ট্যালেন্টেড, অবশ্যই তাকে নিয়ে কাজ করা উচিত। প্রথমত বলবো থ্যাংক ইউ সো মাচ ওশান মাল্টিভিশনকে, অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আমাদের পারভেজ আহমেদ ভাইয়াকে, যার জন্য আজকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমি বর্তমানে ফ্যাশন মিডিয়াতে কাজ করছি, আমি র‍্যাম্প শো, অনেক ব্যান্ডে ফটোশুট করছি, এগুলোই আর কি। আর টিভি যে কাজ করছি, এখন ভিজুয়ালিয়ে আস্তে আস্তে যাওয়ার ট্রাই করছি, এখন বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ এসেছে, তবে ওইভাবে কাজ করা হয়নি, হয়তো নিজের মনের মতো হয়নি, এজন্য ইগনোর করেছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে কাটাচ্ছেন। আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। এস কারাতে টিভি।